আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বিয়ের দাওয়াতের সম্পূর্ণ ব্লগটা শেয়ার করব। এই শাড়িটা আজকের জন্য পরছি আর এই তো আমি রেডিও হয়ে গিয়েছি। শাড়ির সাথে মিলে একটা নুড মেকআপ করার চেষ্টা করেছি আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি, বাবুকেও রেডি করে ফেলেছি আর সবাই রেডি হয়ে অলরেডি নিচেও চলে গিয়েছে। এই তো আমাদের গাড়ি চলে আসছে আর আজকের দাওয়াতে কাকা আমাদের সাথে যাবেন, তো সবাই গাড়িতে গিয়েই বসছে। মোটেও আমার গাড়িতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, গাড়িতেই যেতে হবে। তো যাই হোক, সবাই গিয়ে গাড়িতে বসলাম আর এই তো যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম। এই তো বলতে বলতে আমরা একদম ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর চলে আসছি আর আজকের দাওয়াত হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের সেনা কুঞ্জে। এসে একদম মনটা ভরে গিয়েছে জায়গাটা দেখে, এত সুন্দর, সিরিয়াসলি সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। ইচ্ছেই করছিল না ভিতরে যাই, ইচ্ছে করছিল এখানেই একদম রাত কাটিয়ে দেই, এত সুন্দর একটা প্লেস। একবার চিন্তা করেন এখানে ফটোশুট করলে কত সুন্দর হবে। যাই হোক, আমরা ভিতরের দিকেই যাচ্ছি আর এই যে ঢুকতেই যে গেটটা, এটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই তো ভিতরের পরিবেশটা, এত সুন্দর সেনাকুঞ্জের এই হলটা, এত সুন্দর। তো এই তো দূর থেকে আমরা এক ঝলক বরকনেকে দেখে নিলাম আর যারা যারা ইনভাইটেড ছিলেন সবাই অলরেডি চলে আসছেন। প্রত্যেকটা কর্নার কর্নার অনেক সুন্দর করে সাজানো, মানে প্রত্যেকটা প্লেসই অনেক সুন্দর করে, এই যে এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, এটার নিচে ছবি তুললে অনেক সুন্দর আসবে, তুলবো কিছুক্ষণ পরেই। তো দেখছিলাম পরিচিত কাউকে দেখা যায় কি না, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। আসতে একটু কষ্ট হলেও আসার পর অনেক ভালো লাগছিল, সিরিয়াসলি অনেক ভালো লাগছিল এসে। আর এদিকে শাফিন বাবা আর আঙ্কেলদের ছবি তুলে দিচ্ছিল। কোনো বিয়ের দাওয়াতে গেলে ফাতিহাকে সম্পূর্ণটা টাইম ওর বাবাই টেক কেয়ার করে দেখে রাখে, তো এই দিক থেকে আমি সব সময় মানে রিল্যাক্সে থাকি যে ফাতিহাকে নিয়ে কোথাও গেলে আমার চিন্তা করা লাগে না, ওর বাবাই পুরোটা সময় ওকে রাখে। তো এই তো তারপর আমি একটু ওয়াশরুমে আসলাম আর একটু দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। যেহেতু এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম তাই একটু দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরেই তো আমরা উপরে চলে যাই, উপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর উপর থেকে এইরকম দেখতে। তারপর আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে। আমরা সবাই একসাথেই বসেছিলাম, আমি, শাহবাব, আমার ননদ, দেবর, আমরা একসাথেই বসেছিলাম। ওইদিকে মা বাবা আঙ্কেলরা আবার নিচে একসাথে বসেছিলেন। সুন্দর। এইদিকে ক্ষুধার্ত শাহবাব খাবারের অপেক্ষায় বসে আছে, আমারও অনেক ক্ষুধা লেগেছিল। তো ফাইনালি আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমাদের খাবারে প্রথমে ছিল রুমালি রুটি, আচারি, মাংস, সালাদ, সবজি, এগুলো ছিল প্রথমে। আর খাবারের টেস্ট ছিল অসাধারণ, যেটা মানে বলার বাহিরে, প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল। আর এই তো তারপর আমাদেরকে কাচ্চি সার্ভ করা হয়, কাচ্চিটা অনেক মজার ছিল। ওইদিকে ফাতিহা দুষ্টামি করছে, খাচ্ছিল না মোটেও, তো বাবুনের বাবাও খাচ্ছিল। তারপরেই তো আমার প্রিয় জর্দাটাও একটু খেলাম। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখলাম বরকনেও খেতে বসে গিয়েছে, ওদের খাওয়ার প্লেসটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো একটু দেখছিলাম আর কি ওরা কি করছে, সাথে একটু ভিডিও করে নিলাম। ওদের জায়গাটা অনেক সুন্দর করে গোছানো হচ্ছিল আর অনেক সুন্দর লাগছিল ওদেরকে দেখতে, মাশাল্লাহ। ওরা ওইদিকে খেতে খেতে ফাতিহার বাবাকে জোর করে স্টেজে তুলে দিয়েছি যে মেয়েকে নিয়ে দাঁড়াও, আমি ছবি তুলবো, ভিডিও করব। তো সে উঠতে চাচ্ছিলই না কোনো রকম, তো আমি তাকে উঠিয়েছি। আর এই যে স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে, আর এই পাশে একটা পালকির মতো ছিল, এটাও অনেক সুন্দর করে সাজানো ছিল। তো এখানেও বাবুকে বসিয়ে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি। ওই যে বললাম না, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে সাজানো ছিল, মানে প্রত্যেকটা প্লেস থেকেই সুন্দর সুন্দর ভিউ ছিল। আর এই পাশে মানে গেটের ওই পাশে সব গিফটগুলো ছিল টেবিলের উপর, এটাও একটু দেখিয়ে দিলাম। তারপর একটু বাহিরে চলে আসলাম, বাহিরের পরিবেশটা তো এর আগেও দেখিয়েছি প্রথমে, এত সুন্দর। আর এইখানে কফির ব্যবস্থা ছিল আর ওই পাশে ভাজা পোড়ারও কিছু ব্যবস্থা ছিল, তো ওগুলো আর খাইনি আমি। কফিটা নিয়ে আবারও ভিতরের দিকে যাচ্ছি, কফিটাও খুব মজার ছিল।
আর এই তো ভিতরে এসে দেখি বর কনের অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়েছে। বিয়েতে এগুলো আসলে অনেক মজার, আয়নাতে মুখ দেখা, মালা বদল, একজন আরেকজনকে খাইয়ে দেয়া, এইগুলোতে আসলে ফ্রেন্ডস আর কাজিনরাই বেশি মজা করে। তো ওদেরকে দেখে আমার অতীতের কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরেই তো একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। এখন তারপরেই তো সবকিছু শেষে আন্টি আঙ্কেল মানে মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে বিদায় দিচ্ছিলেন। বিদায়ের এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছেই অনেক কষ্টের, যেটা নতুন করে বলার আর কিছু নেই। যাই হোক, খারাপ লাগছিল ওর বিদায় দেখে, কেন জানি আমারই কান্না পাচ্ছিল অনেক। তুই তো এখন চলে যাবে আর আমরাও চলে যাব। চেষ্টা করেছি শুরু থেকে একদম বিদায় পর্যন্ত পুরোটা সময় আপনাদের সাথে শেয়ার করার। আমরা কিন্তু বাসায় যাইনি, তো আমরা বরকনের সাথে সাথে একদম ওদের বাসা পর্যন্ত চলে আসছি মাটি পাড়াতে, যদিও আমরা ছেলে পক্ষ। আমার শাশুড়ি মা চাচ্ছিলেন আর কি আসবেন, তো তাই আর কি আসা। বাসায় এসেও ভালো লাগলো, বরকনের আরও কিছু অ্যাক্টিভিটিস দেখতে পেলাম, ওই যে দুধের মধ্যে আংটি খোঁজা আরও কী কী। তো যাই হোক, ওরা এখন রেস্ট নিবে আর ফাইনালি আমরা এখন বাসায় সত্যি সত্যি চলে যাব। তো এখানে ওদের বেডরুমে ঢোকার আগে আবার গেট ধরা, মানে কত যে কি। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো ছিল। তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সটে নতুন আবার একটা ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।